আমাদের এত নোংরা জল খাওয়া হচ্ছে, এই নোংরা জলটাকে আমাদের সরকারকে বলো যে এটা সুন্দর করে আমাদেরকে লাইন করে দিবেন। আর মহাল যে মহাল তো দিয়েছে পাথরের নেওয়ার জন্য, এখানে জিসিপি কুড়ে করে গাত করে একদম নোংরা জল বানাই দিচ্ছে, আমরা এই জলটা খাওয়া হচ্ছে। কালাইন পাথর কোয়ারির ইউনিট ওয়ান এর উপরে থাকা ইকো সেন্সিটিভ জোন থেকে অবৈধভাবে পাথর পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠল। স্থানীয়রা জানান জেসিবি লাগিয়ে খনন কার্য করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু পরিবার। কালাইন পাথর কোয়ারি ইউনিট ওয়ান থেকে দিনরাত 24 ঘন্টা জেসিবি লাগিয়ে পাথর সংগ্রহ করার ফলে সিন্দুরা বাগান সহ গোটা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তারা জানান এলাকায় বসবাসকারী জনগণের পানীয় জল সহ দৈনন্দিন কাজকর্মের একমাত্র উপায় সিন্দুরা নদীর জল। জেসিবি লাগিয়ে নদীতে পাথর খনন করার ফলে নদীর জল ঘোলা হয়ে পড়ে, আর এই দূষিত জল পান করে কচিকাঁচা শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদেরও বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছে। গ্রামবাসীরা সরাসরি অভিযোগ করেন বন বিভাগের বিট অফিসার ফিরোজ চৌধুরীর প্রত্যক্ষ মদতে কালাইন পাথর কোয়ারি ইউনিট ওয়ান এর উপরে থাকা ইকো সেন্সিটিভ জোন থেকেও প্রতিদিন অবৈধভাবে পাথর পাচার করা হচ্ছে, যার ফলে বিনষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্যতা। ইকো সেন্সিটিভ জোন থেকে অবৈধভাবে পাথর পাচার করার ফলে বরাক উপত্যকার বিখ্যাত পিকনিক স্পটটিও বর্তমানে বিলুপ্তির পথে। অতিসত্বর ইকো সেন্সিটিভ জোন থেকে অবৈধভাবে পাথর পাচার বন্ধ করা সহ কালাইন পাথর কোয়ারিতে জেসিবি লাগিয়ে খনন কার্য বন্ধ করতে প্রশাসনের নিকট জোরালো দাবি জানান এলাকাবাসীরা, অন্যথায় বৃহত্তর গণ আন্দোলনের হুমকি দেন। পরিষ্কার জল পাতে হলে জিসিবি বন্ধ করতে হবে, আমাদের পরিষ্কার জল পাতে হলে জিসিবি বন্ধ করতে হবে, আমাদের এত নোংরা জল খাওয়া হচ্ছে, এই নোংরা জলটাকে আমাদের সরকারকে বলো যে এটা সুন্দর করে আমাদেরকে লাইন করে দিবেন। আর মহাল যে মহাল তো দিয়েছে পাথরের নেওয়ার জন্য, এখানে জিসিপি কুড়ে করে গাত করে একদম নোংরা জল বানাই দিচ্ছে, আমরা এই জলটা খাওয়া হচ্ছে। যেখানে মহাল দেওয়া হয়েছে ডাক আছে, উহার উপরে থাকে পাথর নিয়ে করে যায় করে কাদা করে আমাদের এই জলটা নোংরা হয়ে যাচ্ছে। আমরা এই জলটা যদি খাই স্নান করি বাচ্চা কাচ্চারা কী অবস্থা হবে, এটাই আমাদের অনুরোধ হচ্ছে যে আমাদের সুখ সুবিধাটা জলের করে দিবেন আপনারা। যদি না হয় আপনারা কী করবেন? না যদি হয় সুখ সুবিধাটা, তো আমরা শ্রমিকে মিলে করে আমাদের আন্দোলন একটা করব আমাদের এই জলের প্রবলেম নিয়ে কোয়ারিতে। আমরা কমপ্লেন আগে করছে ফরেস্টে, তারা কি করে? তারা তো কই যে আমরা তো পাথর উপরে উপরে নিয়ে চলে যাব বলেছে। ফরেস্টের নাম কি? রূপ চৌধুরী। কি নাম? ফিরোজ। ফিরোজ। এখানে নদী 10 বছর থাকি দেখে আসছি, কিন্তু এরকম নদীর জল কোনো সময় গুলা আমরা দেখিনি। আর আমাদের এই জল, এই জলে আমরা খাই স্নান করি, কিন্তু স্নান পর্যন্ত করতে আমাদের ঘৃণা হয়, তো খাবো কেমনে আমরা এই জলটা? আর আমাদের এই জল যদি খেতে হয় তো আগে মহালে খাক, এরপরে আমরা খাবো। আমাদের বাচ্চা বেজান অসুখ হচ্ছে, আমরা কে পয়সা দিবে আমরা ভালো করবো লড়কা বাচ্চাকে? হ্যাঁ, ওরা তো আসে কোনে ওদের পাথর ওরা নিয়ে যাচ্ছে, কি ওরা ওদের পাথর মানে কিনেছে, জল তো কিনে নাই না। হ্যাঁ, জলটাকে নষ্ট করে যাচ্ছে ওদের, ওরা যদি মহাল রেখেছে তো ওদের পাথর নিয়ে যাক, কিন্তু জল তো ওরা কিনে লাগাই নাই, কিন্তু আমাদের জলটা কেন নষ্ট করে ওরা যাচ্ছে? জলটা কেন নষ্ট হয়েছে? জিসিপি রাত দিন 24 ঘন্টা জিসিপি লাগায়, এটা নদীর অবস্থা, এটা নদী লাগে না আর কিছু লাগে? আগে মহাল আগে খাক এই জলটা, এরপরে আমাদের বাগানে মাছ খাবে, কত মানুষ অসুখ বিসুখ হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, মহাল দরকে এইতে পুনাম দেব মহাল দরকে আপনারা জানেন। আমরা তো স্যার কিতা কইমু জিসিপি লামিয়ে যা অবস্থা করে, নদীর পানি খাইতে পারি আর না। আমরা এই সব পানি খাইয়ে আমাদের বেমার আজার হবে?